প্রিয় সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা কিন্তু আমরা এর আগেই শিখে গিয়েছি, তবে একটু ভিন্নভাবে আজকে শিখব। দেখো, এই ছবিগুলো দেখে কিন্তু তোমরা সবাই চিনতে পারছো যে এগুলো গুণে গুণে আমরা সংখ্যা লিখেছিলাম। আজকেও তাই করব, কিন্তু আমরা নাম্বার লিখব। 1 থেকে 10 লিখেছিলাম এর আগে, আজকে লিখব 1 থেকে 10। দেখো, আমাদের টপিকটার নেম হচ্ছে কাউন্ট অ্যান্ড রাইট, গুনব এবং লিখব। কাউন্ট, আমরা কাউন্ট করব, এরপরে লিখব। আসো তাহলে দেখি কিভাবে করব। দেখো, এখানে ফুল আছে, কয়টা ফুল আমরা এখন গুনব। কেটে কেটে কিন্তু এটা করতে হবে। দেখো, 1, ওকে, আমরা 1 লিখলাম। 1, এরপর দেখো স্টার আছে, কয়টা আছে গুনে নি। 1, 2, 2। দেখো মোমবাতি আছে, 1, 2, 3, 3। এরপরে 1, 2, 3, 4, 4। দেখো তো ছাতা আছে, গুনে দেখি কয়টা। 1, 2, 3, 4, 5, এই লিখে ফেললাম 5। এরপরে কয়টা ফ্লাওয়ার আছে, 1, 2, 3, 4, 5, 6, এই যে হয়ে গেল 6। এরপর আছে কতগুলো বেলুন, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7। এরপর আছে কতগুলো ফুল, আসো গুনি কয়টা ফুল আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, and 8, আমরা লিখব 8। এরপরে আছে কতগুলো পাখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। এখানে আছে কতগুলো এরোপ্লেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10। 10 কিভাবে হয়, 1, 0, 10। হয়ে গেল আমাদের কাউন্ট অ্যান্ড রাইট টপিকটা। তোমরা যখনই এটা করবে, যে কোনো ছবি থাকুক এবং যেই কয়টাই ছবি থাকুক, তোমরা এভাবে কেটে কেটে গুনলে তোমাদের কোনো ভুল হবে না, ঠিকভাবে লিখতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো।